দর্শক বন্ধু নমস্কার। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করছি, বিষয়টা হচ্ছে ডিশ এবং কেবিল। কেবিল এবং ডিশ বিষয়ে আমরা অনেক খবর শুনেছি। আজকে আমরা যেটা আলোচনা করব, আমাদের সঙ্গে কয়েকজন আছেন, ওনারাও ওনাদের বক্তব্য বলবেন। অ্যাকচুয়ালি কোন বিষয়টা নিয়ে আমরা বেশি আগ্রহী দেখাই বিভিন্ন যারা গ্রাহকরা আছেন। এখন বিষয় হচ্ছে এই D2H অর্থাৎ ডিশ টিভি, যে এখন বাজারে যেভাবে প্রচার করছেন বিভিন্ন ডিস্ট্রিবিউটর বা দোকানদাররা, সেক্ষেত্রে যে সমস্যায় পড়ে বিভিন্ন কনজিউমাররা, বা হয়তো অনেকে পড়েন না, অনেকে জিদ করে এটাও কিনে ফেলে, এরকমটাও দেখা যায়। এবং কেবিলের থেকে তারা অনেক রেট কমে টিভি দেখে, এটা হয়তো কোনো অফার দিয়ে সাময়িকভাবে ঢুকে যায়, সেটাও দেখা গেছে। আজকে যেটা আমরা আলোচনা করছি বা করব, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি মানে সস্তা বা গ্রহণযোগ্য হতে পারে গ্রামগঞ্জের দিকে ঠিক কোনটি, বিচার বিবেচনাটা আপনারাই করবেন। কেবিল টিভি বা D2H বা আদার্স আরও OTT প্ল্যাটফর্ম বিভিন্ন রকম আছে, এই জামানাতে বেরিয়েছে বিভিন্ন রকম টিভি দেখার এখন মাধ্যম। তো তাই বিবেচনাটা আপনাদেরই, গ্রাহকদের উপরই ছেড়ে দেওয়া উচিত। আলোচনাটা শুধু জাস্ট শুনুন, এটুকুই বলতে পারি। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে এই মুহূর্তে এক সাংবাদিক আছেন, রাজা মণ্ডল, উনি কি বলছেন বিস্তারিত আসুন ওনার সঙ্গে একটু কথা বলে নিই। তো আপনি যদি বাস্তবে যদি বিচার করেন, দুটোর সাথে দুটোর যদি কম্পেয়ার করেন, সব দিক দিয়ে কিন্তু কেবল টিভিটাই এগিয়ে থাকবে। কেন? আজকের দিনে কেবল টিভিটা মানুষের মনে করেন যে সুখ দুঃখের সাথে, আজকে এই যে করোনার এই যে ভয়ঙ্কর মহামারীর পিরিয়ডে কত মানুষ মনে করেন যে রিচার্জের পয়সা হয়তো টাইমলি দিতে পারে, বাড়িতে করোনা হয়েছে কন্ট্রোলমেন্ট জোন করা আছে, ঠিক আছে, সেই বাড়ির টিভি গুলো কিন্তু চালু করে রেখেছে কেবল অপারেটর, ওই বাড়ির থেকে পয়সা না নিয়ে। যে অসুখ একদিন ঠিক হবে, মানুষটাও ঠিক হবে, পয়সা আমি ঠিক সময় পেয়ে যাব। আজকে DTH কিন্তু সেই মানুষটাকে চেনে না, আজকে যে কাস্টমার আমাকে কিন্তু ছোটবেলা থেকে দেখেছে, সেই সাথে কাস্টমারের সাথে একটা আলাদা হৃদ্রতা থাকে। প্লাস আপনি যদি বিচার করেন, আজকে আমরা যদি আমাদের কোনো কমপ্লেন হলে আমরা ফ্রি অফ কস্টে সার্ভিস দিয়ে দেব, কিন্তু DTH এ যদি আপনার কোনো কমপ্লেন হয়, তার জন্য ট্রায়ের এক্সপার্ট ট্রাই রুল 200 টাকা করে পার সার্ভিসে নিতে পারবে, কিন্তু কেবল সার্ভিসটা কিন্তু ফ্রিতে হয়ে যাচ্ছে, কোনো পয়সা লাগবে না। তার লাগুক কি লাগুক কি দিস দ্যাট সব কিছু বিনে পয়সায় দিয়ে দেয় অপারেটর একদম। এবং আজকে রাত্রি 10টার সময় 9টার সময় যদি বলে যে এই চ্যানেলটা দরকার, অপারেটর কিন্তু প্রোভাইড করে দিচ্ছে। আর সার্ভিসের কথা তো আপনি ছেড়ে দিন, সার্ভিসের দিক দিয়ে যদি বিচার করেন সব সময় কেবল ব্যবসা এগিয়ে, ঝড় জল সব কিছুতে, মেঘলা দিন সব কিছুতে কেবল টিভি আছে, কিন্তু DTH নেই। অনেকে এটা জিদে পড়ে অনেকে নিয়ে নাই, অনেকে নেয়। দেখেন এটা অনেকটা মনে করেন যে স্ট্যাটাস সিম্বল, বা কিছু কেবল অপারেটরের উপরে রাগ করে, কিছু কেবল অপারেটরের উপরে ক্ষোভ আছে, সেই সব ক্ষোভে হয়তো বই প্রকাশ হয়ে হয়তো DTH গুলো লাগায়। কিন্তু আমরা অনেকে দেখিয়েছে যে DTH লাগিয়েছে, অত 2-4-6 মাস 1 বছর পরে আবার সে কেবল টিভির লাইনটা নিয়ে নিয়েছে। কেবল টিভির মতন স্বচ্ছন্দ কোনো জিনিস হয় না, 28 দিনে মাস, আমাদের 30 দিন। আমরা সব থেকে বড় কথা, এখনো এইরকম আছে কিনা যে আমরা এখনো মানে প্রিপেড মুডে ব্যবসাটা চলে গেল, কেবল বেশিরভাগ কেবল অপারেটর এখনো পোস্টপেড মুডেই ব্যবসাটা করে, এবং কালেকশনের লোক এখনো বাড়িতে পাঠায়, পোস্টপেড মুডেই কালেকশনটাই করে, এখনো পোস্টপেড মুডেই চলছে। কিন্তু কার কবে দেখি কেবল অপারেটর কিন্তু দেখে না, রিচার্জ করে দেয়, বাড়িতে যায় যে মাসিমা টাকাটা দেন। ঠিক, একদমই তাই। এখন কেবিল অপারেটররা তারা তাদের ব্যবহার অনেকটাই গচ্ছিতভাবে ব্যবহার করে থাকে, মানে অগোছালো ব্যবহার হয়তো আগে করতো, সেটা অনেকেরই খারাপ লাগতো। রায়দার সঙ্গে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম বিষয়টি নিয়ে, আমরা কথা বলবো এই মুহূর্তে একজন ডিশওয়ালার সঙ্গে, অর্থাৎ একজন ডিস্ট্রিবিউটর কাম রিটেলার, উনি কি বলছেন আসুন শুনে নিই। মানে আমি জানতে চাইছিলাম যে আপনাদের তো এই ডিশের ব্যাপারে বর্ষাকাল গুলো খুব সমস্যা হয়, এগুলো তাহলে কি করে কি করা যাবে? এগুলো সমস্যা বলতে দেখো, এগুলো সবারই ক্ষেত্রে হয়,
ছিল একবারে যে নিচ্ছেদ কিন্তু তা কোনো ব্যাপার নয়, তবে মোটামুটি ডিস্টার্ব হয় হয়েছিল। তারপরে আপনাদের বলেননি কাউকে, তাই তো খদ্দের দিকে এগুলো আপনারা বলতে চান না? না না একদম 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 বলতে চাই না। প্লাস তারপর হেল্পলাইন নাম্বার দেওয়া আছে বক্সের নিচেতে, ওই বক্সের নাম্বারে ফোন করলেন উইদাউট আপনাদের ঘরে সার্ভিসটা করে দিয়ে চলে আসবে। আচ্ছা আচ্ছা, এই যে সার্ভিস করতে যাবে যেটা বললেন, তো সার্ভিস করার ব্যাপারে ধরুন কিছু খারাপ হয়ে গেল, তো সেক্ষেত্রে তো মিস্ত্রি ডাকতে হবে তাদেরকে ঠিক করার জন্য, ওই হাওয়ায় উড়ি দিল কি বাঁদরে দুলিয়ে দিল যা হোক কিছু একটা ঘটে, সেক্ষেত্রে ছবি টেরা আঁকা হয়ে যায়। তো এক্ষেত্রে মিস্ত্রি কোথায় যাবো? মিস্ত্রি তো হেল্পলাইনে ফোন করলে পেয়ে যাবেন, ওরা তো অনেক সময় চার্জ নেই, তাহলে ওই চার্জটা আবার লাগছে, মানে আপনারা বলেন এক আর করেন এক, তাই তো? তাহলে কেবিলও তো ভালো লাগে। অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি আমরা অফিস থেকে কোনো চার্জ দিচ্ছি না, ডিটেলস উইদাউট যে আমরা বাড়িতে এখন গাড়ি এখন তেলের দাম বেড়ে গেছে 160 টাকা করে তেল, এক লিটার তেলের দাম, অত আপনার বাড়িতে যাবে সেই সেটা কি বেকার যাবে, হয়তো কেউ স্বেচ্ছায় বললো আমাকে 100 টাকা কি 150 টাকা কি হয়তো 50 টাকা দাও স্বেচ্ছায়, আমাদের মার্কেটে যেটা হাওয়া উঠছে শুনছি যে এখন সমস্ত জায়গায় এভিকেবল হয়ে গেছে সমস্ত জায়গায়। হ্যাঁ একদমই তাই, এবি কেবিল হয়ে গেছে, এই একটা কেবিল জগতে একটা দারুণ একটা আলোড়ন সৃষ্টিকারী এই সিস্টেম এবি কেবিল, অর্থাৎ টিভি চালালেই ছবি এরকম একটা ব্যবস্থা তৈরি হয়েছে। সুতরাং এক্ষেত্রেও দেখা যাচ্ছে ডিটিএইচ অনেকটাই পিছনে পড়ে আছে, আমরা কথা আরও বলবো বিস্তারিত। আচ্ছা মানে আপনারা দোকান থেকে যেভাবে প্রচার করছেন যে আমাদের এই সুবিধা ওই সুবিধা হ্যান সুবিধা, কিন্তু আলটিমেট কেবিল অপারেটর যারা আছেন তারা যে পরিষেবাটা দিন রাতে একটা ফোনে বা সামনে সামনে দেখা হলেই যে পরিষেবাটা দেয় সেটা কি ডিশ ওয়ালারা পারবে? না পারবে না, পারবে না। তাহলে আপনারা এত সব হুম্বিতুম্বি করে মার্কেটিং করছেন কেন? এটা শুনুন, আপনাদের যেমন হচ্ছে অ্যাকচুয়ালি মানে পেটের খাবার জোগাড়ছে, তাহলে আমাদেরও একটা পেটের খাবার জোগাড়ছে, আমরা তো ভুল ভ্রান্তি আমার সঙ্গে বলে লাগিয়ে দিচ্ছি। দেখুন দাদা, এইভাবে এইরকম ভাবে মানুষকে বিভ্রান্ত করাটা কি এটা ঠিক? এটা তো অন্যায় বলুন না, এটা কেন করছেন? শুধু শুধু আপনারা সত্যিটা বলুন সবার সামনে, সত্যিটা ধরুন। এটা যতগুলো আমাদের ডিশের রিপ্রেজেন্টেটিভ আছে, ডিশের যতগুলো রিপ্রেজেন্টেটিভ দোকান মানে রয়েছে, সমস্ত দোকানে কাস্টমারদের ভুল বুঝিয়ে এই ডিশটা লাগিয়ে দিচ্ছে। মানে এইটা আপনি আমাকে বলে ফেলছেন কেন? আমি তো সবাইকে বলে দিতে পারি। না না, আপনি কেবিলে থাকুন, কেবিলে থাকুন, ডিশ লাগাবেন না। আপনার সাথে আমার কাউটা খাতির আছে বলে আপনাকে বললাম, আপনি ডিশ লাগাবেন, ডিশ লাগাবেন না, আপনি কেবলটাই লাগান। মানে কেবলের দিক দিয়ে যদি ভাবতে হয় আমাদেরকে, সেক্ষেত্রে মানে অ্যাকচুয়ালি কি বলুন তো, এখন একটা 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 কথা বলছি আপনাদের, ডিশটাকে আমরা লাগাতে পারতাম আরো একটু বেশি, যে আপনাদের একটা সন্ধ্যেবেলা অনেকে হরিনামের কীর্তন একটা যাত্রা শুনতে চাই তো, মানে সিটি চ্যানেলগুলোর জন্য বলছিল কি? ফোন করলেন কীর্তন দেখার শখ উঠে দেবো আমাকে এই সময় একটু যাও তো, সে বলতে কষ্ট হোক সে দেওয়ার চেষ্টা করে। তাহলে তো এক্ষেত্রে দাদা পাশের বাড়ির লোক চলে যাবে কেবিলওয়ালার বাড়িতে, কেবিলের যেখানে কানেকশন চলছে? হ্যাঁ, ওই ওই সিডি চ্যানেলে তাহলে একটা গুরুত্ব আছে, এটা আপনিও বলছেন একজন ডিশ বিক্রিওয়ালা হিসেবে। আগে তো অ্যাকচুয়ালি সিডির জন্যই তো, তারপরে তো কেবলটা এলো, কেবলের জন্যই তো, যে সিডি ক্যাসেট চালানোর জন্য তো কেবলটা দমরমা দমরমা হয়ে গেল, আর সিনেমার লোক কেন বসে গেল? তাহলে আপনার মোটামুটি একচুয়াল ভুল একটা বোঝার এটা কিন্তু মানতেই হবে, তাই তো? হ্যাঁ একদম একদম, ভুল বুঝা একদম, কাস্টমার ভুল বুঝিয়ে কোনো উপকারে কাস্টমারের বাড়িতে ডিশটা লাগিয়ে দেওয়া। তারপরে অ্যাকচুয়ালি কি বলুন তো, একটা গোপন খবর আছে আমার কাছে, যেটা বলছি আপনারা রিচার্জ করলে আমি ক টাকা পাবো, হার্লি 2 টাকা পাবো আমার থেকে রিচার্জ করলে। মানে ওয়ান টাইম এটা হয়তো ক্যাশ পেলেন 150 কি 300 টাকা একটা পান বিক্রি করলে, হ্যাঁ সেটা পেয়ে গেলেন, ওইটা পেয়ে গেলেন ছুটি, তারপরে রিচার্জ যেখানে আছে করতেই পারে। হ্যাঁ একদম একদম, আর হচ্ছে যে বক্স লাগাতে গেলে আমি 400 টাকা পাই, এই আমার ফায়দা। আচ্ছা আচ্ছা,
আপনার কথা মতো যেটা জানতে পারছি, আপনারা সব ধরনের ডিসি বিক্রি করেন তাই তো? সব ধরনের ডিসিরই ওই মূল্য মূল্য একটা ব্যালেন্স এদিক ওদিক থাকে। তাহলে ওই বজ্র দেখাতে ম্যাচগুলো তো পুড়ে যায় এবং বাড়ির টিভিতেও পুড়ে যেতে পারে। সেক্ষেত্রে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়, বজ্রাঘাতটা পড়তে গেলে আপনার বাড়ির সামনে আশেপাশেই পড়তে হবে, তবে পড়বে টিভি। কেননা ডিসি লাইনের ক্ষেত্রে মাঠ ময়দান দিয়ে অনেক সময় কেবিল তার যায় না এরকম শুনেছি। তাহলে ডিসের ক্ষেত্রে আকর্ষণ একটা বেশি থাকে নাকি এরকম কিছু, মানে বজ্রাঘাতের লিঙ্কটাও থাকে কি ডিসে? তারা এন্ট্রি করছে বিভিন্ন ঘরে বিভিন্ন অফার দিয়ে, তো এইগুলো কি অ্যাকচুয়ালি অফার গুলো সত্যি সত্যি থাকে বহুদিন ধরে নাকি শুধু শুধুই ওরা এরকম অফার দিয়ে ঢুকে যায়? একজন কেবিল অপারেটর হিসেবে কি বলবে তুমি? অ্যাকচুয়ালি মেন মূলত যে বিষয়টা হচ্ছে, ছমাস ওরা যে মানে অফার দেয়, ওরা একটু 2,700 টাকা নিয়ে ওরা ছমাস মানুষকে কাস্টমারকে ভুল বুঝায়। প্রথমত ভুল বুঝানোর পরে এবং কিছু যাদের কিছু পয়সা হয়ে গেছে পাশাপাশি, কিন্তু ধরো একজন লাগিয়েছে ঠিক আছে, তো সেক্ষেত্রে সে তার অন্য কাস্টমারকে বলবে যে আঙুল তো লাগিয়েছি ভালো, বুঝছো? এবার কাস্টমাররা সেটা না বুঝেই ওখানে সেটা খুব মারে আর কি। আবার 6 মাস 1 বছর পরে কিছু ফেরত আসে। তো আমি একজন ডিস বলার সঙ্গে কথা বললাম, তেনার মুখ থেকে বেশ কিছু, সে আমার মোটামুটি একটু পরিচিত, সে আমাকে কিছু গোপন তথ্য বললো, যেটা হচ্ছে যেমন ওই বৃষ্টি হলে বা বর্ষাকালে বা 2-3 সিজন হলেই ছাতাটা পাল্টাতে হয় বা বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, এটা কি সত্যি? উনি তো বললেন হ্যাঁ ভাই, আমি ডিস্ট্রিবিউটর রিচার্জ করি। অ্যাকচুয়ালি যেটা সিস্টেম, ধরো মেঘ গোড়া বলে নাকি মেঘ গোড়ার আগে থেকেই ওদের সিগন্যাল চলে যায়। আচ্ছা আচ্ছা, তারপরে যে এয়ারটেল গুলো আরে আমি রিচার্জ করি 20 টাকা এক্সট্রা নিয়ে, ধরো 200 টাকা রিচার্জ, 200 টাকা রিচার্জ করলাম, 220 টাকা শেষ হয়। ওদের যে এটা থাকে, ওদের হচ্ছে এখন মিনিমাম প্যাকেজ করে দিচ্ছে 400 টাকা দেখাচ্ছে, এবার কি চ্যানেল আছে জানিনি, তবে 200 টাকা রিচার্জ করলে 14-13 এর বেশি চলে না। তার মানে ওরা যে লোককে এইভাবে বা জনগণকে জনসাধারণকে এইভাবে বোঝায়, ওটা সাময়িক একটা সত্যি সত্যি দেয় জনগণকে বোঝায়, এবং জনগণ যারা ভালো লোক তারা ওদের মারতে যায়, কেউ কেউ গালি দেয়। একদমই এখন যেটা সমস্যা সেটা নয়, সব সময়ই সমস্যা এরকম একটা দেখাই যায় DTH এর ক্ষেত্রে। কেবিল অপারেটরদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম এবং DTH বিক্রেতার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, অ্যাকচুয়ালি ভালো মন্দ বিষয়টা আপনারাই